বন্ধুরা, আমরা মাঝে মধ্যে বেশ কিছু বাক্য পাই, কিরকম তাদেরকে স্কুলে পাঠাতে হবে, বাড়িটা রং করতে হবে, গাড়িটা বিক্রি করতে হবে, এই ধরনের বাক্য পেলে বাক্যগুলোকে কিরকম ভাবে লিখবো। যেমন আমি বললাম বাড়িটা রং করতে হবে, দ্য হাউস ইজ টু বি পেন্টেড। অথবা গাড়িটা বিক্রি করতে হবে, দ্য কার ইজ টু বি সোল্ড। অথবা তাদেরকে স্কুলে পাঠাতে হবে, দে আর টু বি সেন্ট টু স্কুল। প্রত্যেকটা ক্ষেত্রে কি দেখছি, বাক্যের শুরুতে এরা আছে কিন্তু এরা সাবজেক্ট নয়, এরা অবজেক্ট, কারণ এই বাক্যগুলো প্যাসিভ স্ট্রাকচারে আছে। এবং তারপরে আমরা ইজ টু পাচ্ছি, সিঙ্গুলার নাম্বার আছে, থার্ড পার্সন, তাই এক্ষেত্রেও সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন, ইজ টু প্রয়োগ হয়েছে, থার্ড পার্সন প্লুরাল নাম্বার, আর টু ব্যবহার হয়েছে। এবং তারপরে বি ভি থ্রি, বি ভি থ্রি, বি ভি থ্রি, এইভাবে এই স্ট্রাকচারগুলো গঠন হয় এবং বাক্যগুলোকে এইভাবে লিখতে হয়। এক্ষেত্রে আন্ডারস্টুড থাকে কে, বাই সামওয়ান, ওকে, এখানে বাই মি হতে পারে, বাই ইউ হতে পারে, বাই দে হতে পারে, বা বাই সামওয়ান, এক্ষেত্রে বাই অংশটা আন্ডারস্টুড আছে, এটা তো প্রয়োজন নেই, মানে এটা পুরোটাই একটা প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারে আছে। এরপর এই বাক্যটা এলো কি করে সেটা আমাদের সব থেকে আগে জানতে হবে। দ্য হাউস ইজ টু বি পেন্টেড অথবা দ্য কার ইজ টু বি সোল্ড, তাহলে আমরা বলতেই পারি উই আর টু পেন্ট দ্য হাউস, আমাদের বাড়িটা রং করতে হবে অথবা আমরা বাড়িটা রং। তাহলে সাবজেক্ট আর টু ইজ টু আছে, এই যে স্ট্রাকচারটা এটা কিন্তু মডাল ভার্বের মতো আচরণ করছে। কিরকম মডাল ভার্বের মতো আচরণ করছে, তারপরে কিন্তু রুট ভার্ব অবজেক্ট। এরপর এই বাক্যটাকে যখন আমরা প্যাসিভ স্ট্রাকচারে করব, কি করব, দ্য হাউস সিঙ্গুলার নাম্বার, তাই আর টুর পরিবর্তে ইজ টু হবে, ইজ টু যেহেতু মডাল ভার্বের মতো আচরণ করছে, তারপরে একটা ভি বসবে, ভি আছে এবং প্যাসিভ ভয়েস মানে ডেফিনেটলি এই পেন্ট এর ভিতরে রূপটা বসবে, পেন্টেড। এই যে বাই আস এই অংশটা উল্লেখ করা হলো না, তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম যে কিভাবে ইজ টু আর টু এম টু প্যাসিভ স্ট্রাকচারে ব্যবহার হয় কোনো পরিকল্পনা বোঝাতে, যে কাজটা করতে হবে কিন্তু কাজটা করা এখনো হয়নি, কাজটা এখনো ইনকমপ্লিট আছে, অর্থাৎ কাজটা ইমপ্লিমেন্ট হয়নি, এটা পরিকল্পনা বোঝাচ্ছে, এটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। এটা যদি পাস্ট টেন্সের ক্ষেত্রে হয় তাহলে ইজ টুর জায়গায় আমরা কী লিখবো, ওয়াজ টু, বাড়িটা রং করতে হতো, এক্ষেত্রে তার কার ইজ টুর জায়গায় ওয়াজ টু, বিক্রি করতে হতো, অথবা দে আর টু সেন্ড টু স্কুল, তাদের স্কুলে পাঠাতে হতো, তাহলে দে ওয়ের টু, তাহলে আর এর জায়গায় ওয়ের ব্যবহার। এই বাক্যগুলো থেকে আমরা সহজেই বুঝতে পারলাম কোনো কাজ করতে হবে, খেতে হবে, যেতে হবে, বা করতে হতো, যেতে হতো, এই ধরনের পরিকল্পনা বোঝাতে ইজ টু, এম টু, আর টু, ওয়াজ টু, ওয়াই টু, এরপরে বি এবং তারপরে ভিতরি এর প্রয়োগ হবে। এইগুলো কিন্তু সবগুলোই স্বাভাবিক, কোনোটাই চাপ দিয়ে নয় বা কোনোটাই প্রেশার নয়। এরপর এগুলোকে যদি প্রেশার দিয়ে করতে হতো বা কোথাও না কোথাও একটা চাপ বোঝাতো, তাহলে কী হতো, দ্য হাউস হ্যাজ টু বি পেন্টেড, প্যাসিভ ভয়েসে করতে গেলে তখন হ্যাজ বসে যেত, চাপ থাকলে। এক্ষেত্রে ওয়াজ টুর জায়গায় হ্যাজ টু বি সোল্ড, আর দে ওয়ের টু, তাহলে দে হ্যাভ
প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে কি, আমরা হ্যাজ হ্যাভ যাই হোক না কেন একটাই শব্দ বসাবো, সেটা হচ্ছে হ্যাড। পাস্ট টেন্সে হলে দ্য হাউস হ্যাড টু বি পেন্টেড, দ্য কার হ্যাড টু বি সোল্ড, দে হ্যাড টু বি সেন্ট টু স্কুল। এখনো পর্যন্ত আমরা কি জানলাম, কোনো কাজ স্বাভাবিকভাবে করতে হতো, যেতে হতো, করতে হবে, যেতে হবে, এই ধরনের পরিকল্পনা বোঝাতে কীভাবে আমরা ইজ টু, এম টু, আর টু, ওয়াজ টু, ওয়াই টু, এরপরে বি এবং ভি থ্রি ব্যবহার করেছি। এবং আরও জানলাম কোনো কাজ যদি চাপ থাকে, বাধ্যবাধকতা থাকে, অর্থাৎ করতেই হবে বা করতেই হতো বোঝাতে কীভাবে হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাড টু, এরপরে বি এবং ভি থ্রি এর প্রয়োগ করলাম। এরপর আমরা জানবো প্রয়োজন বোঝাতে কীভাবে আমরা নিড টু ব্যবহার করব। গাড়িটা সারাই করা প্রয়োজন, তাহলে কি বলবো, দ্য কার নিডস টু বি রিপেয়ার। অবজেক্ট নিড টু মডেল ভার্বের মতো আচরণ করেছে, বি ভি থ্রি, ওকে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই নিডস বসেছে। আবার যদি বলি বাড়িগুলো রং করা প্রয়োজন, দ্য হাউসেস নিড টু বি পেন্টেড, ওকে। আবার যদি পাস্ট টেন্সে হয় তাহলে কি বলবো, গাড়িটা বিক্রি করা প্রয়োজন ছিল, দ্য কার নিড, ইডি হয়ে যাবে নিডেড, টু বি সোল্ড, গাড়িটা বিক্রি করার প্রয়োজন ছিল। তাহলে আজকের ক্লাসে আমরা জানলাম কিভাবে কোনো কাজ স্বাভাবিকভাবে করতে হতো, যেতে হতো, অথবা করতে হবে, যেতে হবে বোঝাতে কিভাবে বাক্যে আমরা ইজ টু, এম টু, আর টু, ওয়াজ টু, ওয়াই টু, প্লাস বি প্লাস ভি থ্রি ব্যবহার করি। আবার কোনো কাজ করতেই হবে বা করতেই হতো বোঝাতে কিভাবে বাক্যে আমরা হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাড টু এর সাথে বি ও ভি থ্রি প্রয়োগ করেছি। এবং সব থেকে শেষে জানলাম কোনো কাজ করার প্রয়োজন ছিল অথবা আছে বোঝাতে বাক্যে কিভাবে নিড টু প্লাস বি প্লাস ভি থ্রি এর প্রয়োগ করলাম। আশা করি এই ক্লাসটা আপনাদেরকে ছোট ছোট এই ধরনের ট্রান্সলেশনগুলো করতে খুব সাহায্য করবে। আরেকটা আমার পক্ষ থেকে রিকোয়েস্ট, অনেকেই আপনারা কমেন্টের পরে কমেন্ট দেন, আপনারা ফ্রেশ কমেন্ট দিবেন যাতে আমি কমেন্টগুলো দেখতে পাই বা উত্তর দিতে পারি। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ।